আমি জ্যান্ত মাছগুলোকে হলুদ নুন মাখিয়ে ভেজে রেখেছিলাম আর বড়ি ভেজে রেখেছি। আর আমি ডাটা, কাটোয়ার ডাটা, কাঁচা লঙ্কা আর বেগুন কেটে রেখেছি। এবার আমি কড়াইতে অল্প একটু তেল আছে, আমি এবার তার মধ্যে একটু দিয়ে দেবো সর্ষের তেল পুরো। এবার তেলটা ভালো করে গরম হলে আমি সবজিগুলো দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে আমি কমিয়ে দিলাম, দিয়ে এবার আমি সবজিগুলো দেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম আর একটু অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, যেহেতু বেগুন আছে ওই জন্য। দিয়ে ভালো করে এটাকে আমি নেড়ে দেবো। গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। বেগুনগুলো আমি ভালো করে নেড়ে দিচ্ছি, ডাটা আর বেগুন আর একটু ভাজা হবে। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। আমি 1 চামচ হলুদ গুঁড়ো দেবো, যেহেতু আগে নুন দিয়েছিলাম তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর 2 চামচের মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটু গোলমরিচ দিয়ে দিলাম, একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম কালারের জন্য। দিয়ে আমি এবার এটাকে নেড়ে দেবো। এবার মশলাটা একটু কষবে। মশলাটা আমার কষে গেছে, একদম তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঝোল দিয়ে দেব। এবার আমি ভেজে রাখা মাছগুলো, জ্যান্ত মাছগুলো দিয়ে দেব। আর বড়িগুলো দিয়ে দেব। সামান্য একটু ঝোল দেবো। বাড়িয়ে দিলাম আমি গ্যাসটা আর ঢেকে দিলাম। ঝোলটা ভালো করে আস্তে ফুটুক, এটা ভালো করে ফুটতে হবে। ডাটাগুলো আমি দেখবো সেদ্ধ হচ্ছে কিনা। আর একটু ফুটতে করে গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম। ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে, এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবার গ্যাস আমি অফ করে দেবো। এবার আমি এটা বাটিতে ঢালবো। একদম জ্যান্ত মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। এটি গরমকালের পক্ষে খুবই ভালো খেতে। গন্ধ লেবু দিয়ে কিংবা পাতি লেবু দিয়ে এই ঝোলটা গরম গরম ভাতের সাথে খেলে খুব ভালো লাগবে। আর এটা শরীরের পক্ষেও উপকারী। যদি আপনাদের এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করতে পয়সা লাগবে না, এমনিই করা যাবে। দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করবেন।